সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। পারদর্শী, সে অনেক কিছু আঁকাটি করতে পারেন, লিখতে পারেন, একক এক্সিবিশনও করেছেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং এই বইটির উত্তর কামনা করে আমি বক্তব্য শেষ করছি। এটা হচ্ছে মনিকা আক্তার কণিকা, আপনার অঙ্কন বই। তিনি জীবনে বিভিন্ন সময় দিয়ে রাজনীতিবিদদের সাথে পরিচিত হয়েছে, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে জিয়াউর রহমান এবং অন্যান্যরা, তাদের সকলের সম্বন্ধে অনেকগুলো ব্যক্তিগত স্মৃতিচারণ আছে। আর এছাড়া সংস্কৃত মণ্ডলে রংপুরে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড হতো, সেখানে শরৎচন্দ্র এসছেন, কাজী নজরুল ইসলাম এসছেন, তাদের সম্বন্ধে এবং তার পারিবারিক ঐতিহ্য সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। স্মৃতিচারণ আমার ধারণা সকলের জন্য খুব সুখপ্রাপ্ত হবে। ধন্যবাদ। বইপ্রেমী মানুষ যারা এখানে এসছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী। আমি আপনাদের কাছ থেকে 3 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই বইটি পড়ার তারিখে আমার অনুভূতি হয়েছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। চল্লিশের গল্প, বিশের ছন্দ, লেখক কাজী সালমান শেখ। মানুষের জীবনে কঠিন বাস্তবতা এবং সংকটময় সময়ে কষ্টের অনুভূতি ছোট ছোট কথামালা সাজিয়ে যেভাবে প্রকাশিত হয়েছে এই বইয়ে, তা না পড়লে আমি বুঝতাম।